মানবিক উন্নয়ন কেন্দ্রে অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ প্রকাশিত হয়েছে উক্ত প্রতিষ্ঠানটি চারটি ক্যাটাগরিতে বা পদে মোট চারজনকে নিয়োগ দেবে উক্ত পদসমূহে নারী পুরুষ আবেদন করতে পারবেন এই চাকরিতে কোন কোন জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি ইত্যাদি বিষয়সহ আগ্রহী প্রার্থীরা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন সরকারি চাকরির খবর বেসরকারি চাকরির খবর শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবও করে পার্শ্বে থাকুন এক নজরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ চাকরির ধরন বেসরকারি জেলা সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন দাতা প্রতিষ্ঠানের নাম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ওয়েবসাইট স্কিনে দেওয়া পদ সংখ্যা ক্যাটাগরি চারটি মোট নিয়োগ দেয়া হবে জন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি প্রার্থীর ন্যূনতম বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর আবেদন শুরুর তারিখ বারোই জুন দুই হাজার বাইশ আবেদন শেষ তারিখ পঁচিশে জুন দুই হাজার বাইশ আবেদন প্রক্রিয়া এক্সিকিউটিভ ডিরেক্টর পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বাসা মাইনাস পাঁচশো আটচল্লিশ রোড মাইনাস দশ বায়তুল আমান জাউজিং সোসাইটি আদাবর ঢাকা মাইনাস এক হাজার দুইশো সাতেই ঠিকানায় ডাকযোগে উল্লেখিত পদের বিস্তারিত বিবরণ এক পদের নামক অর্ডিনেটর পদ সংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স অর্থনীতি ডেভেলপমেন্ট স্টাডিজ সমাজকর্ম সমাজবিজ্ঞান উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি বা ভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা উন্নয়ন সংস্থায় অন্তত দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে বয়সহ সর্বোচ্চ পঞ্চাশ বছর চাকরির ধরন প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তি চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে কর্মস্থল হেড অফিস ঢাকা বেতন ও সুযোগ সুবিধা মাসে বেতন ষাট হাজার টাকা এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে দুই পদের নামকেস ম্যানেজমেন্ট অফিসার পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম সমাজকল্যাণ সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান ক্লিনিক্যাল সাইকোলজি এডুকেশনাল সাইকোলজি এডুকেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা কোনো উন্নয়ন সংস্থায় কেস ম্যানেজমেন্ট সাইকোসোশাল কাউন্সেলিং ইনফরমেশন ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কেস ম্যানেজমেন্ট কাউন্সেলিং এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ ৪৫ বছর চাকরির ধরন প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তি চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে কর্মস্থল হেড অফিস ঢাকা বেতন ও সুযোগ সুবিধা মাসিক বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে তিন পদের নাম অফিসার লাইফ স্কিলস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ডেভেলপমেন্ট স্টাডিজ সমাজকর্ম সমাজকল্যাণ সমাজবিজ্ঞান বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি বা মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ইউথ অ্যান্ড মাইক্রো এন্টারপ্রেনিউরসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে লাইফ স্কিলস সফট স্কিলস এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট বিজনেস ম্যানেজমেন্টে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর চাকরির ধরন প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তি চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে কর্মস্থল হেড অফিস ঢাকা বেতন ও সুযোগ সুবিধা মাসিক বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে চার পদের নাম অ্যাকাউন্টস অফিসার পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সিএ সিসি বা এ ধরনের প্রফেশনাল ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এআইএস ও টুলের কাজ জানা থাকলে ভালো এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে যোগাযোগে দক্ষ হতে হবে ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর চাকরির ধরন প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে কর্মস্থল হেড অফিস ঢাকা বেতন ও সুযোগ সুবিধা মাসিক বেতন চল্লিশ হাজার তিনশো টাকা আলোচনা সাপেক্ষে এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে আবেদন করার নিয়ম আগ্রহী প্রার্থীকে ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে যে ঠিকানায় আবেদন পাঠাতে হবে এক্সিকিউটিভ ডিরেক্টর পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বাসা মাইনাস পাঁচশো আটচল্লিশ রোড মাইনাস দশ বায়তুল আমান জাউজিং সোসাইটি আদাবর ঢাকা মাইনাস এক হাজার দুইশো সাত আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে তাই আবেদনপত্র প্রেরণ করার পূর্বে অবশ্যই যাচাই করতে হবে চাকরির আবেদন শুরুর সময় বারোই জুন দুই থেকে আবেদন করা যাবে চাকরির আবেদন শেষ সময় পঁচিশে জুন দুই হাজার বাইশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ আবেদনের শর্তাবলী আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দি পাঠাতে হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ পূর্ণাঙ্গ সিভিসহ আবেদনপত্র ডাকযোগে সরাসরি পাঠাতে হবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ ভিডিওতে কিছু বুঝতে সমস্যা হলে অথবা কোন বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিও লাগলে কমেন্ট করুন এছাড়াও আপনাদের সুবিধার্থে বিজ্ঞপ্তিটির অফিসিয়াল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে ও প্রথম কমেন্টে দেওয়া থাকবে ওইখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারবেন ভিডিওটিতে উপকৃত হলে লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মাঝে